আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কাঁচা কলার স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি গুণাগুণ নিয়ে। কলা আমাদের কাছে খুবই পরিচিত এবং সেই সঙ্গে সহজলভ্য একটি ফল। কলা যেমন সুস্বাদু, তেমনি এটি পুষ্টি গুণেও ভরপুর। তবে কলার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আর তা হলো ফল হিসেবে যেমন এর কদর আছে, তেমনি সবজি হিসেবেও কাঁচা কলার অনেক কদর রয়েছে। মূলত পাকা কলা খাওয়া হয় ফল হিসেবে, আর কাঁচা কলা খাওয়া হয় সবজি হিসেবে। যদি আপনি আপনার বাড়তি ওজন কমাতে চান, তবে রোগীর পথ্য হিসেবে পরিচিত স্বাস্থ্যকর এই সবজিটি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। এখন চলুন জেনে নেওয়া যাক কাঁচা কলার স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি গুণাগুণ। এক, ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় রাখুন কাঁচা কলা। কাঁচা কলার ফাইবার অনেকটা সময় পেট ভরিয়ে রাখে, এটি আঁশযুক্ত হওয়ায় তা মেদ কমাতেও সাহায্য করে। দুই, রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্যেও কাঁচা কলা উপকারী, এটি আঁশযুক্ত হওয়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ভিটামিন B6 গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। তিন, পাকা কলার মতো কাঁচা কলাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে প্রতিদিন 4,700 মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণে হৃদরোগের ঝুঁকি হ্রাস হয়। তবে পটাশিয়াম সবার জন্য নিরাপদ নয়। উচ্চ রক্তচাপ অথবা কিডনির রোগে আক্রান্ত রোগীদের পক্ষে কাঁচা কলা খাওয়ার নিয়ন্ত্রণে থাকা উচিত। চার, কাঁচা কলা আঁশযুক্ত সবজি হওয়ায় এটি খুব সহজে হজম হয়। কাঁচা কলা পেটের বিভিন্ন সমস্যা দূর করে, খারাপ ব্যাকটেরিয়া দূর করে দেয়। তবে অতিরিক্ত পেট ফোলার সমস্যা থাকলে কাঁচা কলা না খাওয়াই ভালো, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও অনেক সময় বাড়িয়ে দেয়। পাঁচ, কাঁচা কলায় থাকে এনজাইম, যা ডায়রিয়া এবং পেটে নানা ইনফেকশন দূর করে। তাই ডায়রিয়া হলে চিকিৎসকেরা কাঁচা কলা খাওয়ার পরামর্শ দেন। ছয়, বিপাক বাড়ায় কাঁচা কলা। কাঁচা কলায় আছে অত্যাবশ্যকীয় খনিজ ও পুষ্টি উপাদান, যা চর্বিকে শক্তিতে রূপান্তরিত করে, আর ভিটামিন B6 এনজাইম ভাঙতে শক্তি যোগায়। এই দুই কারণে বিপাক প্রক্রিয়া বাড়ে। সাত, কাঁচা কলা শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে এবং কিডনি বা বৃক্কের কাজে সহায়তা করে। প্রতিদিন কাঁচা কলা খেলে বৃক্কের সমস্যা দূর হয়, বিশেষ করে কিডনি ক্যান্সার। আট, কাঁচা কলায় থাকা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড শরীরে পুষ্টি শোষণে সহায়তা করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই ধরনের ফ্যাটি অ্যাসিড শরীরের পুষ্টি শোষণ, বিশেষ করে ক্যালসিয়াম শোষণ বাড়ায়। নয়, কাঁচা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এই পটাশিয়াম হৃদরোগে উপকারী, তাই নিয়মিত কাঁচা কলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। দশ, কাঁচা কলা কোলন থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া, জীবাণু এবং ইনফেকশন দূর করে কোলনকে সুস্থ রাখে। দীর্ঘমেয়াদি কোলন সংক্রান্ত রোগ দূর করতে কাঁচা কলা বেশ কার্যকরী। এগারো, কাঁচা কলায় থাকা ম্যাগনেসিয়াম ও ফসফরাস দেহের হাড় মজবুত এবং হাড় ক্ষয় থেকে রক্ষা করে। শরীরের জন্য অতি উপকারী এই সবজিটি রাখতে পারেন প্রতিদিনের খাদ্য তালিকায়। বারো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন সমৃদ্ধ কাঁচা কলা রক্তশূন্যতার রোগীদের আবশ্যক। কলিজা ও কচু শাকের মতো কাঁচা কলাও হিমোগ্লোবিন তৈরিতে কাজ করে। এছাড়া কাঁচা কলা অন্যান্য খাদ্য উপাদান থেকে আয়রন শোষণেও অবদান রাখে এবং আয়রনের মাত্রা বৃদ্ধি করে। তেরো, সবজির মাঝে কাঁচা কলাকে বলা যেতে পারে ভিটামিন ও খনিজ উপাদানের পাওয়ার হাউস। পটাশিয়াম সহ ভিটামিন সি, B6, এ, ই, কে, ফলেট, জিঙ্ক ও সোডিয়াম সমৃদ্ধ কাঁচা কলা গ্রহণে শরীর তার প্রয়োজনীয় বেশিরভাগ পুষ্টি পেয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।